প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিনে উপকূলীয় আদর্শ শিক্ষানিকেতনে বই উৎসব উদযাপন করা হয়েছে। ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে সোমবার সকালে স্কুলের শিক্ষার্থীদের কাছে নতুন বই তুলে দেন উপকূলীয় আদর্শ শিক্ষানিকেতনের পরিচালনা পরিষদের সভাপতি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। বই বিতরণ উৎসবে সভাপতিত্ব করেন উপকূলীয় আদর্শ শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক জিয়াউল হক জিয়া। এ সময় বিদ্যালয়টির পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপকূলীয় আদর্শ শিক্ষানিকেতনের বিভিন্ন শ্রেণীর 700 জন শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়া হয়। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। আলহামদুলিল্লাহ, আমি নতুন বছরে বই পেয়ে খুব খুশি হয়েছি। উপকূলীয় আদর্শ শিক্ষানিকেতন কক্সবাজারের সমিতিপাড়া, কুতুবদিয়া পাড়া ও নাজিরা টেকের মতো সুবিধাবঞ্চিত এলাকাতে শিক্ষা প্রসার করতে গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। এসএসসিতে শতভাগ পাস সহ খেলাধুলা ও বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের দেখা পেয়েছে তারা। নিউজ ডেস্ক, সিসিএন।